মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যদি অন্য কোন দেশ পৃথিবীর সাহস দেখাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ। এমনকি আমাদের বাংলাদেশে যারা আওয়ামী লীগের কি বলা হয় যে সিনিয়র মন্ত্রী আছেন, এমপিরা আছেন, সকলেই কিন্তু যুক্তরাষ্ট্রকে নিয়ে অনেক ধরনের কথাবার্তা বলছেন। বাংলাদেশ যে একটা দুঃসাহসী লেভেলে পৌঁছাইছে সেটা প্রমাণ করেছে আবারও ওবায়দুল কাদের সাহেব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত কয়েকদিন আগে গিয়েছিলেন গুম হওয়া ব্যক্তি সুমনের বাড়িতে। এই বাড়িতে যাওয়া কেন্দ্র করে কিন্তু বিভিন্ন আলোচনা সমালোচনা হয়েছে। বিদেশ এটা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন একজন ভাই। তিনি বলেছেন যে রাষ্ট্রদূতের সাথে কী হয়েছে এবং এরপরে যে ওবায়দুল কাদের সাহেব কথা বলেছেন, ওবায়দুল কাদের সাহেব বিভিন্নভাবে কিন্তু ইমিডিকে সমালোচনা করেছেন এবং তিনি পিতা সাহেবকে বলেছেন আপনি সেখানে না গিয়ে যদি বুদ্ধিজীবীদের কবরস্থানে যেতেন তাহলে আরও ভালো হতো। প্রদর্শক চলুন আমরা দেখবো যে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, তিনি কী বলেছেন, তারপর আমরা সেখানে আলোচনা করার চেষ্টা করি। দক্ষিণ কোরিয়া থেকে দর্শক, সাহস কারে বলে, কত প্রকার, কি কি, একদিকে এটা দেখাচ্ছে ঝুকেঙ্গানেহি সালাই স্টেলে থাকা ভ্লাদিমির পুতিন, আর অপরদিকে আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যদি অন্য কোনো দেশ পৃথিবীর সাহস দেখাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ। এমনকি আমাদের বাংলাদেশে যারা আওয়ামী লীগের কি বলা হয় যে সিনিয়র মন্ত্রী আছেন, এমপিরা আছেন, সকলেই কিন্তু যুক্তরাষ্ট্রকে নিয়ে অনেক ধরনের কথাবার্তা বলছেন। আর এই মুহূর্তে বাংলাদেশের সাথে স্যাংশনের বিষয়টা থেকে আমেরিকার সম্পর্কের যে ফাটল ধরেছে সেটা বড় একটা আকারে আস্তে আস্তে যাচ্ছে। তবে দেখার বিষয় হচ্ছে এই সাহসের এগেনস্টে আমেরিকা আবার কোন সাহস দেখায়। তবে বাংলাদেশ যে একটা দুঃসাহসী লেভেলে পৌঁছাইছে সেটা প্রমাণ করেছে আবারও ওবায়দুল কাদের সাহেব। মানে মজার বিষয়টা দেখেন যে গতকালকে আপনারা জানেন যে আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাস, তিনি ঢাকার শাহিনবাগে বিএনপির একজন গুম হওয়া নেতার বাসায় যাবার পর সেখানে মায়ের ডাক এবং স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতাকর্মীদের একটা জড়ো সমাবেশ হয়েছিল, এরপরে তিনি সেখান থেকে চলে এসেছিলেন নিরাপত্তা উদ্বিগ্ন মানে উদ্বেগে। তো এরপরে আপনার এই পিটার হাস সম্পর্কে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক আছেন ওবায়দুল কাদের সাহেব ওরফে ফাটা কেষ্ট, তিনি আরো একটা মানে কি বলে যে আগুনের মধ্যে মনে হয় যে ঘি ঢেলে দিলেন যুক্তরাষ্ট্রের এই রাষ্ট্রদূতের বিপরীতে। দর্শক, 2013 সালে নিখোঁজ হওয়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় গিয়েছিল মার্কিন রাষ্ট্রদূত পিটার রিহাস। মার্কিন রাষ্ট্রদূতের সাথে যা ঘটেছে সেই বিষয়ে বক্তব্য না দিয়ে মার্কিন রাষ্ট্রদূতের এই যে সেখানে যাওয়া সেই কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলছেন, পিটার হাস সাহেব, আজ যদি দেখতাম যে আপনি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গেছেন সেই চিত্রটা বেশি ভালো লাগতো, কিন্তু আপনি চলে গেছেন সুমনের বাড়িতে। আমি সবিনয়ে তাকে জিজ্ঞেস করতে চাই, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি মাসে কতজন গুম হচ্ছে? সেই চিত্রটা কিন্তু আমরা সিএনএনে দেখছি, কতজন ধর্ষণের শিকার হয় সেটাও আমরা দেখছি, কতজন খুন হয় সেই চিত্র আমরা দেখছি। দর্শক, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুধবার 14 ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনায় তিনি এমন সমালোচনা করেছেন। তিনি বলছেন, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সাহেব আজ ভোরবেলায় বুদ্ধিজীবী দিবসে তিনি সাজ্জাদুল সুমনের বাড়িতে গেলেন। 2013 সালে গুম হয়েছিল তার বাড়িতে উনি গেলেন। তো এখানে বিষয়টা নিয়ে আরো লম্বা আলোচনা আছে গুমের সম্পর্কে। আপনারা জানেন যে বাংলাদেশের যে স্যাংশন আছে সেই বিষয়গুলো এখানে রিপিটেড হয়ে আসছে। এখানে একটা মজার বিষয় হচ্ছে যে আমেরিকার রাষ্ট্রদূত কেন আসলে শহীদ বুদ্ধিজীবী দিবসে গেলেন না, সেটার একটা ব্যাখ্যা কোথাও না কোথাও আমার কাছে মনে হয় আর কি, যে 1971 সালে বাংলাদেশ যখন স্বাধীনতা লাভ করে তখন কিন্তু আজকের যুক্তরাষ্ট্র তারা বাংলাদেশের পক্ষে ছিল না, তারা ছিল কার পক্ষে, পাকিস্তানের পক্ষে। এখন অন্যান্য সময় এই বুদ্ধিজীবী দিবসগুলোতে আমেরিকান অ্যাম্বাসেডার যিনি আছেন তিনি গিয়েছেন, এইবার জাননি, বিষয়টা যদি এমন হয় তাহলে অবশ্যই একটা প্রশ্নের বিষয় তিনি কেন গেলেন না। আর যদি এমন হয় যে না আমেরিকার অ্যাম্বাসেডাররা বেসিক্যালি এইসব প্রোগ্রামে অংশগ্রহণ করেন না তাহলে বিষয়টা এবং প্রেক্ষাপটটা ভিন্ন। বাট সকল কিছু মিলিয়ে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষমতাসীন সরকারের অনেকটা ফাটল সম্পর্কটা সামনে আসছে। আপনি দেখেন যে এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রীকে থেকে শুরু করে বাংলাদেশ আওয়ামী লীগের যত ঊর্ধ্বতন পর্যায়ের নেতা আছেন, এমপি আছেন, তারা কিন্তু ঢালাও ভাবেই আমেরিকার কড়া সমালোচনা করছেন। আর আমেরিকা এই পর্যন্ত বিষয়গুলো নিয়ে ওই রকম ভাবে কোন রকম আসলে রিয়াকশনও দেন নাই। ইভেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে কয়েকদিন আগে যে 10 ডিসেম্বর অনেকে ভাবছিল যে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা আসবে আমেরিকা ট্রেজারি সেকশন কর্তৃক, কিন্তু সবাইকে চমকে দিয়ে বাংলাদেশের উপর কোনো আপনার কি বলা হয় যে নিষেধাজ্ঞা আসেনি। ইভেন আওয়ামী লীগ দাবি করছে যে আমেরিকাতে বিএনপির তারা বা অন্যান্য দলগুলো মিলে লবিস্ট নিয়োগ করছে, তারা যথেষ্ট চেষ্টা করছে বাংলাদেশ সম্পর্কে আমেরিকার কাছে ভাবমূর্তিটা ভিন্ন রকম ভাবে তুলে ধরার জন্য, কিন্তু
আমেরিকা বিষয়টা বোঝে। তবে এখন বিষয় হচ্ছে যে আপনারা ভাইয়ের কথাগুলো শুনেছেন, আসলে উবাইদুল কাদের সাহেব এবং বাংলাদেশের এমপি মন্ত্রীরা কিন্তু জানেন আমেরিকার সমালোচনা করতেছেন। আমেরিকার সমালোচনা আসলেও করতেছেন কেন? কারণ আমরা জানি আমেরিকা আমাদের উপর একটা স্যাংশন দিয়েছে। কিন্তু দর্শক, আমেরিকার সমালোচনা এখানে করা হচ্ছে, আমেরিকা কিন্তু আমাদের উপর খুব বেশি খবরদারি করার চেষ্টা করছে, আসলে বাস্তবতাকে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু দর্শক, যাই হোক, আমাদের উপাধি কথা যেটা বলেছেন তার জন্য আমাদের সাধুবাদ জানাই। কারণ তিনি যেভাবে আমেরিকার সমালোচনা করেছেন, যদি প্রত্যেকবার তিনি প্রত্যেকটা দেশের এভাবে সমালোচনা করতে পারেন যারা বাংলাদেশের উপর খবরদারি করতে চায়, তাহলে উবাইদুল কাদের সাহেবের সাহসিকতার একটা মানে আমি মূল্যায়ন থাকবে। কারণ যদি আপনি নিজের স্বার্থের জন্য শুধুমাত্র আমেরিকার ব্যাপারে আপনি সমালোচনা করেন, তাহলে বোঝা আপনি নিজের স্বার্থ। আর যদি আপনি প্রত্যেকটা দেশের ক্ষেত্রে যারা বাংলাদেশের উপর প্রভাব খাটাতে চা, বল খাটাতে চা, তাদের সমালোচনা করেন, তাহলে মনে হয় মানুষ আপনাকে আসলেও ভালোবাসবে। যাই হোক দর্শক, ভাইয়ের কথাগুলো কেমন লাগলো, ভিডিও কেমন লাগলো জানাবেন। আর প্রত্যেক মুহূর্তে আপনারা পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন।